कैलेंडर अरे वो का चौदह सारकास ना की बना हम मुंबई से आए अन्य हमारा दोस्त का घर है यहाँ पे जा सकते हो लेकिन बहुत दूर है अच्छा उधर से जा सकते अच्छा हाँ हाँ गुड आफ्टरनून गाइस सो आई वेलकम यू इन माय फ्रेश ब्रांड न्यू मोटर व्लॉग इट्स ऑलरेडी बीन 4:26 PM আর ওয়েদার যথেষ্ট ভালো এই মুহূর্তে সো আজকে বিশেষ কিছু নেই ব্লগে প্রথমেই বলে রাখছি কিন্তু তারপরে অনুরোধ করছি দেখার জন্য কেননা বলা যায় না যদি বিশেষ কিছু ধরা পড়ে যায় এখনও জানি না তো আজ মুড খুব একটা ভালো নেই কিছু ব্যক্তিগত কারণে আর এক কবি বলেছেন যদি মুড ভালো না থাকে তাহলে দু চোখ যত দূর যায় ঠিক তত দূর চলে যাও এদিক ওদিক তাকিও না আমার দু চোখ আপাতত এই মুহূর্তে সামনেই যাচ্ছে তাই দেখা যাক একটু যাওয়া যাক এই মুহূর্তে আমরা রয়েছি কাটিয়াট রোডে আর বসিরহাট সংলগ্ন যদি থাকেন তাহলে মোটর ব্লগিংয়ের জন্য এই রোড বেস্ট আমি বলবো একদম মাস্কা রোড কোনো অসুবিধা নেই আর খুব একটা ঝঞ্ঝাটও নেই বাম্পারেরও খুব একটা বিশেষ অসুবিধা নেই ভাই মফস্বলে বসবাস করার একটা মজাই আলাদা মফস্বলে বসবাস করার সুবিধা হলে এগিয়ে আপনি শহরেরও ভাই পাবেন আর গ্রামেরও একটা ভাই পাবেন মানে দুটো একসাথে পেয়ে যাবেন এই জন্য আমি মফস্বলই প্রেফার করি না চাই একেবারে চূড়ান্ত শহর না চাই চূড়ান্ত গ্রাম এই মুহূর্তে ধান কাটা সিজন চলে এসছে ঠিক জানি না এই সময় কী ধান কাটে মূলত আউশ আমন বড় তিন ধরনেরই ধান হয় এটা আউশ আমন এটা মেবি আমন ধান হতে পারে কেননা কিংবা বড়ো ধান হতে পারে কিংবা আউশ ধান সরি সঠিক জানি না আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট এখানে রিসেন্ট এই নতুন দেখি চায়ের ঠেক খুলেছে রাস্তার ধারে সেই ছোটোখাটো ধাবাই বলতে পারেন আগে ছিল না অন্তত আজ থেকে প্রায় 4-5 বছর আগে তো ছিলই না তখন অবশ্য রাস্তা ভালোই ছিল কিন্তু তখন এইসব দোকানের কোনো অস্তিত্ব ছিল না রিসেন্টলি দেখছি এখন এইসব খুলেছে বাবা তাহলে একটা সমস্যা যদি আপনি উইদাউট হেলমেটে বাইক চালান আর প্রায় যদি বেশ জোরেই চালান তাহলে আপনার চোখ দিয়ে জল গড়াবেই এটা ম্যান্ডেটরি ওয়েস্ট বেঙ্গল ওকে ও ছাপড়ি আরে ভাই যেখান সেখান যখন তখন ঘুরিয়ে দেয় বাবার রাস্তা জানো রাস্তাটা কোথায় যায় জানি না সঠিক মারাত্মক ভিউ তো এদিকে এ ভাই আরে মানে জীবনে আপদের মতো আসে এরা যখন তখন যেখান থেকে খুশি চলে আসে সব জায়গায় গাড়ি চালানো চাপের জীবনে সমস্যা আর গ্রামীণ অঞ্চলে গাড়ি চালানোর সময় রাস্তার এদিক ওদিক থেকে লোকজন আসা কখন যে কবে থেকে কখন কবে কোথায় আসবে কেউ বলতে পারে না কপাল ভালো থাকলে বেঁচে থাকতে পারেন আর খারাপ থাকলে আর সবচেয়ে বড় কথা আপনার ভুল না হলেও যদি আপনি এখানে গিয়ে মেরে দেন না দোষ আপনারই এরা বেশি বোঝে না বাইক চালাচ্ছেন একজন লোক হেঁটে যাচ্ছে মানে আর আপনি যদি বাই চান্স যে পথিক তার ফল্টের পরেও যদি সেই কারণে যদি আপনি মেরে দেন তা দোষ আপনারই গণ্য হবে আর তারপরে উদু গ্যালান খাবেন ক্যালেন ট্যালেন আরে বোকা চোদা সার্কাস না কি বাড়া দাঁত কেলিয়ে চলে গেল পাঞ্চারাম আজব মাইরি ও একটা ভুল হয়ে গেল এখানে আসার সময় একটা অন্তত একটা রাইডিং গ্লাভসটা পরে আসা উচিত ছিল গ্রাম্য এলাকা টেম্পারেচার অবভিয়াসলি কম হবে পলিউটেড যেহেতু কম যার জন্য ঠান্ডাটা বেশ এখানে বেশ ঠান্ডা এখানে হাতফাত পুরো কনকনে একদম কনকনে ঠান্ডা মানে আড়ষ্ট হয়ে যাচ্ছে হাত আস্তে আস্তে বেশি জোরেও টানা যাচ্ছে না ভাই সাহেব এখানে আসতে চালাতে হবে দেখতে দেখতে যাই
এর বাবার রাস্তা, রাস্তাটা না এর বাবার নামটা দেখতে হবে। ও মরাজার মতো বসে আছে রাস্তায়, এটা কি যাওয়া যাবে নাকি নাকি এখানে সীমাবদ্ধ সব? আগে যা সকতে ক্যা, আগে যা সকতে, হ্যাঁ আগে যা সকতে ক্যা, এসে এসেই ঘুম রে, সামনে নদী হ্যাঁ, রোড এসা নেই এসেই খারাপ হ্যাঁ, সামনে খারাপ হ্যাঁ, ফির নেই জানে কা দিল করতা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আপকে ভরসে যাকে দেখতে হ্যাঁ। এখানে আছে হিন্দি বললো লোকে আমাকে বেশ বড় বড় ব্লগার ভাবছে, জন দাদা বেশ ভালো লাগে এখানে আছে হিন্দি বলতে, লোকে কি একটা ভাবে জানেন ইসঘাত খুব বড় ধরনের একটা ইউটিউব চ্যানেল আছে এই মুহূর্তে। এখন ও বাবা ফুলকপির চাষ হচ্ছে, ভাই এখানে বসে যাবে আমার ক্যামেরা স্টেবিলিটি কি, কেন না এখানে যে মাপের রাস্তা বাবা গো। ভাই সাহাব পাকা উড়াল বলে নিচে দিই, কোন কাননে চলে আসলাম। ও ভাই, ও ও ও ভাই সাহাব, ও এখানে আসলে ঠিক বোঝা যাবে না রাস্তাটা ঠিক কতটা বাজে। ও বাবা এটা বোধহয় বাঁদিক, বাঁদিকে যায় এটা কি, হ্যাঁ ব্রিজ এখানে মোস্ট প্রবাবলি, আর নৌকা ফৌকা যাচ্ছে আবার। লোকজন আছে তো দেখছি বাইক নিয়ে, পুরো হিটের রাস্তা ভাই, ভিউ এখানে দারুণ ভিউ এখানে ভাই সাহাব। দেখো যাবো হিন্দিতে জিজ্ঞেস করবো, ভাববে অনেক বড় ইউটিউবার। পিয়া আগে কিতনা দূর যা সকতে, হ্যাঁ এসেই ঘুম রে, বস রাস্তা কিধার আপসে পুছনা, বহুত দূর, ও যো নাও বহ রহে ওহাঁ পে কাইসে যা সকতে, এ গাড়ি লেকে যা সকতে, ওকে আচ্ছা আচ্ছা, ও যো পিছ, ও হ্যাঁ হম মুম্বাই সে আয়ে, আর নেই আমরা দোস্ত কা ঘর হ্যাঁ পে, আচ্ছা উধার সে যা সকতে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। দেখিয়ে মে পহলে রাইডার থা, মতলব প্রফেশনাল নেই করতে থা, ওকে ওকে হ্যাঁ যাইয়ে আপ যাইয়ে, আপ দেখ সকতে হ্যাঁ, আমরা পহলা চ্যানেল থা ও তিন স্ট্রাইক মে চলা গিয়া, আপ ইয়ে হালই মে পিছলা দিন চ্যানেল খোলা মানে এক্সপ্লোরার, ঠিক আছে সার্চ কীজিয়ে, শায়দ অভি তক নেই মিলা, মেরা চ্যানেল পে তিন স্ট্রাইক পড় গে কপিরাইট কি বজে সে, পুরা চ্যানেলই উড় গয়া মেরা, পুরা সিকিম বিকিম কা ও যে ব্লগ ব্লগ থা, লাদাখ গয়ে থে ওহাঁ পে পুরা একদম চকনা চুর হো গয়া, ইয়ে অভি হাল হি মে খোলা হে, বেঙ্গলি থোড়া বহুত সিখা হ্যায় মেনে, হ্যাঁ ইয়ে এক্সপ্লোরার ডিকে, অভি পিছলা দিন গয়ে থে চন্দ্রকেতুগড় আর পুরুলিয়া পে গিয়ে থে, ইয়াঁ সে অভি কুছ খাস নেই হ্যায়, পহলে থা আপনার 12 কে 12,000 সাবস্ক্রাইবার থে, কুছ জ্যাদা নেই থে এক্সপ্লোরার ডিকে, সাবস্ক্রাইব কর দিজিয়ে, আজ আপকা ফুটেজ মিল জায়গা ইয়াঁ পে। জগা কা নাম ক্যা ইয়াঁ পে এসে? হ্যাঁ কাটাখালি, ওকে আচ্ছা জগা হ্যায়, হ্যাঁ মে আরো মে সোচ রা কি রাইডিং গ্লাভস পহন কে আউ, বট আব পতা চলা কি মে গলতি কর দি, পুরা হাত পুরা জম গয়া মেরা আনে টাইম, ঠিক হ্যায় ঘুমা লেতে, থ্যাঙ্কস ফর দ্যাট ইনফরমেশন। হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। দেখেছেন পশ্চিমবঙ্গে এসে হিন্দি বলে কতটা ভাও খাওয়া যায়, চলো দুটো ভালো খুব একটা খারাপ না, আমার সব বাঙালি কি সুন্দর ঢপ মারলাম আমি, ঈশ্বর আমার মঙ্গল করবেন না, না করবেন কারণ আমি ক্যামেরাতে সত্যি বলছি, ওরা আমার ভিডিও দেখতে পেলে সব পুরোটা বুঝে যাবে, সরি সরি ব্রো, সরি গড, পার্ডন মি স্যার, পার্ডন মি গড।
पार्टन में कृष्णा, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओह भाई जायगाटा असाधारण असाधारण जायगा एखाने। भाई आगे बाइक नहीं जाबे, आगे बाइक नहीं जाते पारबो? कादे अच्छा अच्छा ওখানে আচ্ছা আচ্ছা ওখানে এখানে বাইক রাখতে পারবে আপনি? আচ্ছা 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 চাবি তো খুলেই যাবো অবভিয়াসলি। এটা কী ধরনের কোশ্চেন? ওফ এখানে কাদা, সামনে বেশি যাওয়া যাবে না, কিন্তু জায়গাটা ভাই দারুণ জায়গা, কাঁটাখালি জায়গা ওরা যা বললো। একটা ফোন করছে। সো দিস ইজ দ্য ভিউ হিয়ার, কাঁটাখালি জায়গাটার নাম। আর ভাই দারুণ লাগলো, দারুণ। ওখান থেকে নদী পারাপার চলছে, দীর্ঘদিন পর আমাদের ইছামতিতে নৌ চলাচল তো বিজয় ছাড়া দেখা যায় না বিশেষ একটা, এখানেই আবার অনেক দিন পর দেখলাম। আর লাস্ট দেখেছিলাম ন্যাজাটে, ওই দিকটায় যখন গিয়েছিলাম তখন অবশ্য সব ক্যামেরা ট্যামেরা এত কিছু ছিল না, আর একটা বেশ কাদাটে, তো একটু যাওয়ার চান্স নেই, দেখি কতটা ডেন্সিটি, খুব একটা না যাওয়া যাবে মনে হচ্ছে। উফ দারুণ জায়গা, দারুণ অসাধারণ জায়গা, অসাধারণ দারুণ জায়গা। একটা ফটো তুলে রাখি। দূরে শ্যাওলা দেখতে পাচ্ছেন না, নদীর জলে ভাসছে, এটা নদীর একটা রীতিভঙ্গিমার রেওয়াজ বলতে পারেন, কেননা শীতকাল পড়লেই জানে না কোত্থেকে আসে এসব শ্যাওলাগুলো। কিন্তু ঠিক এখন তো সবে শীত পড়া শুরু হয়েছে, যার জন্য এখন অল্প অল্প দেখতে পাচ্ছেন। শীত যত বাড়বে এই শ্যাওলার পরিমাণ ততটাই বাড়তে থাকবে, এমন একটা সময় আসবে যখন দেখবেন যে পুরো নদীটাই শ্যাওলাতে ঢেকে গেছে, এরকম হবেই। আমাদের ইছামতিতে তো আমরা প্রায় দেখি আর তাই হয়। যাই হোক, এখন যাওয়া যাক, অলরেডি আমি একটু যেতে হবে এক জায়গায় আজকে। ও বাবা, ছেলেটা আমাকে দেখে দূর থেকে দাঁত কেলাচ্ছে, কেটা ভাবছে। সো দ্যাট ইজ ইট গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হোপ ইউ এনজয় অ্যান্ড লাইক দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ সিরিয়াসলি লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। অ্যান্ড একটা এম রাখছি ভিডিওটাতে, 50টা লাইকের জন্য প্লিজ করে দিন 50টা লাইক। একটা একটা লাইক আমার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, আর প্লিজ কিপ সাপোর্টিং মি, কেননা সবে এখন শুরু করছি, একটু সাপোর্ট না পেলে হবে না, প্লিজ কনসিডার করবেন একটু। আর কী হবে, একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, কী হবে? আপনাদের তো পয়সা কাটছে না, একটু করে দিতে সমস্যা কোথায়? দিয়ে দিন প্লিজ, প্লিজ 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 করে দিন, করে দিন, করে দিন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ ওয়্যার হেলমেট, অ্যান্ড অলওয়েজ ওয়্যার রাইডিং কিট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।